খতিব রা হক কথা কইনা তা না আমরা বক্তার গোষ্ঠী বর্তমানে হক কথা কইনা করে 52 মাসের মতো বয়ান করা দর্শি হক কথা কই যাবার মাহফিল বন্ধ হয়ে যায় প্রশাসনতে পারমিশন দেয় না নাকি কা যেন হক কথা বল আমরা বক্তার গোষ্ঠীও কই না হক কথা আর যারা হক কথা কয় তাদেরকে দূরে দূরে আটকায় দিয়ে দেয় আর আমরা যারা গোল আলু মার্কা 52 মাসের মতো ওয়াজ করি আমাদের ঠিকই চলতেছে ঠিক কথা ঠিক না আমরা বক্তার গোষ্ঠীতে এই ডেলে বানাইছি রিজিকের মালিক বক্তাকে নিবন্ধ গেলে খাবা নাকি না খেয়ে মরা লাগবে না এই জন্য আমরাও হক কথা কইনা করে 52 মাসের মতো বয়ান করা দোষী আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর আগে হেদায়েত দান করুক আর জোরে কান না আমি খালি বাংলাদেশের বক্তাগুলো যদি সঠিক পথে এসে যাইতো হেদায়েত পাইতো তার তো একটা কথা ছিল নাকি কা আফসোস বড় কষ্ট লাগে বড় কষ্ট দেশের অবস্থা দেখে বড় কষ্ট লাগে ওলামা ইকরাম কোথায় আজকিয়া যেই দেশে এত আলেম কোটি কোটি আলেম লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা কোটি কোটি আলেম যাই দেশে বিশ্বের অন্য কোনো দেশে এরকম নাই আছে না আছে এই দেশের অবস্থা দেখেন এই দেশের অবস্থা দেখেন কোরআন সুন্নাহ কোথায় আজকে ইসলাম কোথায় এই ওলামা ইকরামের গোষ্ঠী কি জবাব দিবে রসুলের কাছে কিয়ামত আমার বেরেনে ধরে না আমার বেরেনে ধরে না আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুক আমিন জোরে কান না আমিন খারাপ লাগতেছে আপনাদের আমার অন্তরে বড় ব্যথা আমি হিন্দুর বাচ্চা তো বড় কষ্ট লাগে মাঝে মাঝে মনে হয় মুসলমান হয়ে মনে হয় ভুল করে ফেলাইছি আমি মনে হয় মাঝে মাঝে ইসলাম অনুযায়ী চলতে পারতেছি না ইসলাম মানে চলতে গেলে বড় বিপদ বড় মুসিবত পারতেছি না চলতে না মাঝে মাঝে মনে হয় আমি ভুল করে ফেলাইছি মুসলমান হয়ে যে কথা বলতেছিলাম বাজান কোথায় আজকে ইমান ইমানই তো নাই আমাদের মুশরিক হয়ে বসে রয়েছি কি কথা ঠিক না অন্তরে হাত লাগায় দেখেন প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে প্রত্যেকের অন্তর বিশ্বাস কম বেশি আছে আমার বউ তো মরিয়ে গিল খালি সময় মতো অরিপত্র ডাক্তারে ফাইলাম মিলে বাসা কি আছেন এরকম বিশ্বাস আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল সময় মতো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম মিলেই বাসিছে হায়াতের মালিক কে মুখে কই আল্লাহ অন্তরে কারে বসাইছেন অন্তরে হাত লাগাইতে কইছি এমনে এমনে না মুখে কই আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক অন্তরে নাই কি কথা ঠিক না আর শুধু মুখে স্বীকার করার নাম তো ইমান না মুখে স্বীকার করতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে কাজে পরিণত করে দেখাই দিতে হবে নাম হচ্ছে ইমান একরাব বিল লিসান তাসদিক বিল জিনান আমলি বিল আরকান তিনটা সমান হচ্ছে ইমান ঠিক না আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক অন্তরে নাই অন্তরে নাই মুখে একটা অন্তরে একটা তারে কি কয় মুনাফিকের গোষ্ঠী আমরা মুনাফিকের গোষ্ঠী মুখে কই আল্লাহ হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক অন্তরে নাই কথা ঠিক না নাকি ভুল বলতেছি আমি আরে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত যাবো ডাক্তারের কাছে ঔষধ করা সুন্নাত খাবো ঔষধ কিন্তু কসম খোদা ডাক্তার সুস্থ করার ক্ষমতা রাখে না ঔষধে সুস্থ করার ক্ষমতা নাই কি কথা ঠিক না সুন্নাত হিসাবে ডাক্তারের কাছে যাবো সুন্নাত হিসেবে ওষুধ খাবো অসুস্থ হলে ডাক্তার দেখানো সুন্নাত ওষুধ খাওয়া সুন্নাত ঠিক না কিন্তু ওর ক্ষমতা নাই ডাক্তারের যদি ক্ষমতা থাকতো সুস্থ করার ঔষধের ক্ষমতা থাকতো ঔষধে সুস্থ করার একই রোগের রুগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে একই প্রেসক্রিপশন একই ওষুধের নাম লিখছে ওষুধ খাওয়ার পর একজন সুস্থ হয়ে গেল ওই ওষুধ খাওয়ার পর আর একজন মারা গেল কি বলে ডাক্তারের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে আর দুইজনই মারা যাবে ওষুধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে না হলে দুইজনই মারা যাবে কি কথা ঠিক না ক্ষমতা কার ক্ষমতা কার ওই মুখে কই আল্লাহ অন্তরে নাই ওরই হদ মার খাই আমি কি কথা ঠিক না হ্যাঁ ওরই হদ আল্লাহরের মানে ঠিকই সন্তানদার মালিক মনে করে মা ষষ্ঠী যে আমি আল্লাহরে মানে ঠিকই সন্তানদার মালিক বানাইছি খাজা বাবারে কি খাজা বাবার কাছে সন্তান চায় খাজা বাবার কাছে গুনাহ মাফ চায় খাজা বাবার কাছে সাহায্য চায় সম্পদ চায় অর্থ চায় নাকি কার এগুলো দেওয়ার ক্ষমতা কার এগুলো দেওয়ার ক্ষমতা কার আল্লাহরে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাই সে কি বিনা দলিলে মুশরিক গুলো বিনা দলিলে কোনো দলিল লাগবে না এরা খাজা বাবার কাছে গুনাহ মাফ চায় খাজা বাবার কাছে সম্পদ চায় সন্তান চায় কসম খোদার মুশরিক ওরা মুশরিক ওরা মুশরিক ওরা জান্নাতে গেলে হরি ফদর গোষ্ঠী সব জান্নাতে যাবে যদি ওরা জান্নাতে যায় খাজা বাবার কাছে যারা গুনাহ মাফ চায় সন্তান চায় সম্পদ চায় ওরা যদি জান্নাতে যায় হরি ফদর গোষ্ঠী সব জান্নাতে যাবে ওদের জন্য জান্নাত হারাম মুশরিক কখনো জান্নাতে যাবে না আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন জোরে কান না আমিন হরি ফদর মা ষষ্ঠীর কাছে সন্তান চায় আর আমি খাজা বাবার কাছে সন্তান চাই আল্লাহর কাছে চাই না ওই হরি ফদর মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক কি না
সমস্ত গাড়িগুলোকে অন্ত থেকে বের করেন, বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতে লিখিন, 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন। আমার আল্লাহ অরিফাদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্যের সাহায্য লাগবে, অরিফাদর ভগবানের মতো না যে বিদ্যাবুদ্ধি জন্য সরস্বতী সাহায্য লাগবে, আমার আল্লাহ অরিফাদর মাসষ্ঠী ভগবানের মতো না যে সন্তান দেওয়ার জন্য মাসষ্ঠী দিয়ে লাগবে, আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ সর্বময় ক্ষমতার অধিকারী সর্বগুণে গুণান্বিত। এই কথা রাখিন, 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? ধরে বলে ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? না। ফেরেশতারা যা আছে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে মুখে অন্তরে নাই, অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো যে আমার দুই কান্ধে দুজন বসে আছে, কিরামান কাতিবিন, 24 ঘন্টা মনিটরিং করতেছে, 24 ঘন্টা আমার প্রতিটা পদক্ষেপে বিবাদ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে বিবাদ হইতেছে, থুতু ফেললে বিবাদ হইতেছে, ঠিক না? জোরে বলে, এই বিশ্বাস যদি খেলে আমার অন্তরে পয়দা হতো, কসম খোদার, যত গভীর রজনী হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ কোনো গুনার কাজ আমি করতে পারতাম না যদি আমার অন্তরে বিশ্বাস পয়দা হতো, আমার কান্ধে বসে আছে 24 ঘন্টা মনিটরিং করতেছে। এটা মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই বা জান, অন্তরে যদি জায়গা দিতে পারতাম আমি সোনার মানুষ হয়ে যাইতাম, আমার জিন্দেগি রোগ পাল্টে যাইতো সম্পূর্ণ, কথা ঠিক না? জোরে বলে, কবর তো কতবারই গেছেন আর আইছেন নাকি কেন, কেউ জান নাই কোনোদিন কবরে কারো জন্য শাস্তি হবে কারো জন্য শান্তি হবে দেখে আইছেন? সব গায়েবে, সব গায়েবে, হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9,30,000,000 মাইল দূর থেকে তাপ দেয়, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের মুখ হলো 13টা, আজকে একটা মুখ নিচের দিকে 12টা উপরের দিকে, সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12 মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরে চলে যাবে, আজকে এক মুখে তাপ দেয় 9,30,000,000 মাইল দূরের থেকে, সেদিন আধা হাত মাথার উপর থেকে 12 মুখে তাপ দিবে সূর্য, 12 মুখে কি পরিমাণে তাপ হবে একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। রসুল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিয়েছেন, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে, মানুষের মাথার খুলিগুলো সূর্যের তাপে টাস টাস করে বাষ্প হতে থাকবে, ভাত উৎপাদ যেরকম চতুর্দিকে ফ্যান বাইরে বেয়ে পড়ে ওরকম মাথার মগজ ঘুলি, মাথার মগজ ঘিলু কয় আমার এলাকায়, আপনার এলাকায় কি কয়? ঘিলু, উৎপলায় উৎপলায় চতুর্দিকে বাইরে বেয়ে পড়তে থাকবে, সূর্যের তাপের চোটে এই অবস্থা হবে। সেদিন বাঁচার একমাত্র জায়গা হলো আর আল্লাহ পাকের আশে আজিমের ছায়া, এছাড়া বাঁচার আর বিকল্প কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কাজ কলা মুখে স্বীকার করেন, অন্তরে জায়গা দিতে পারি নাই, অন্তরে জায়গা দিতে পারতাম ওই আরশে আজিমের ছায়ার নিচে যে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে আমি তার মধ্যে একজন হয়ে যাইতাম, কি কথা ঠিক না? আসলে মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই, এরপর একটা ব্রিজ পার হওয়া লাগবে, ব্রিজ যে ব্রিজের বিবরণ রাসূল হাদিসের ভিতরে দিয়েছেন, একজন মানুষ যদি একাধারে 30,000 বছর চলতে থাকে যত দূরে যাইতে পারবে তার থেকেও লম্বা হবে ব্রিজটা, এই চুলের থেকেও চিকন হবে, খুরের থেকেও ধার হবে, আবার ব্রিজের পাশে কোনো ধরনই দিয়ে আনা যে ধরে ধরে পার হবে না এরকম কোনো ব্যবস্থা নেই, আবার জায়গাটা হবে অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন, একটু চিন্তা করেন তো বিষয়টা, একটু চিন্তা করেন, যেই ব্রিজ চুলের থেকেও চিকন খুরের থেকেও ধার, পাশে কোনো ধরনই দেওয়া নাই, অমাবস্যা রাত্রি থেকে বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গা, ওই অন্ধকারের মধ্যে ওই ব্রিজ চুলের থেকেও চিকন ওই ব্রিজের উপর দিয়ে এই গাড়ি চালায় পার হতে হবে, কেমন দক্ষ ড্রাইভার হওয়া দরকার চিন্তা করেন তো, হ্যাঁ, যেই ব্রিজ চুলের থেকেও চিকন খুরের থেকেও ধার, ওই অন্ধকারের মধ্যে ধরনী দেওয়া নাই ব্রিজের পাশে, ওই ব্রিজ কি কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? কেউ নিজের ইচ্ছায় পার হতে পারবে? আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে সেইও ব্রিজ পার হয়েও পারে যে জান্নাতে পৌঁছাবে, সেই কামিয়াব হলো সে জান্নাতে, আর আল্লাহ পাক যাকে কুদরতের সাহায্যে পার করবে না সব টপকায় টপকায় নিচে পড়বে, ব্রিজের নিচে হলো জাহান্নাম, ব্রিজের ওপারে জান্নাত। আল্লাহ পাক কাকে পার করবে কুদরতের সাহায্যে ব্রিজ? রসুল হাদিসের মধ্যে তাও জানাই দিয়েছেন, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে আল্লাহ পাক তাকে বিজলির আকারে ব্রিজ পার করে দিবে, বিজলির আকার, আশা আকাশের এক কোণায় বিজলি চমকায় মুহূর্তের মধ্যে আর এক কোণায় যে শেষ দেখা যায় না, যায় ওরকম পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করবে ও পুলসিরাতের কিনারায় দাঁড়াবে মুহূর্তের মধ্যে বিজলির আকার ওপরে চলে যাবে, আল্লাহ পাক কুদরতের সাহায্য নিয়ে, আর যাকে আল্লাহ পাক কুদরতের সাহায্যে পার করবে না সে জাহান্নামী হয়ে যাবে, ওই ব্রিজ পার হওয়ার একমাত্র হাতিয়ার পাঁচ ওয়াক্ত নামাজ, কথা ঠিক কিনা? জোরে বলেন,
যে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে পড়বে তাকে আল্লাহ পাক ওই বিরিজ পার করবে কুদরতের সাহায্যে আর বাদ বাকি আর কাউকে পার করবে না তাহলে ওই নামাজ ওই বিরিজ যদি পার হতে হয় পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে আদায় করা লাগবে ঠিক কি না ঠিক আসলে গুরুত্ব বিশ্বাস নাই অন্তরে অন্তরে বিশ্বাস থাকলে আমার নামাজ জীবনে কাজা হইতো না কি কথা ঠিক কি না জীবনে নামাজ কাজা হইতো না কিন্তু আমার বিশ্বাস অন্তরে নাই মুখে স্বীকার করি এগুলা কিন্তু অন্তরে জায়গা দিতে পারি নাই যদি অন্তরে জায়গা দিতে পারতাম আমার রোগ পাইটে যেত কি কথা ঠিক না আজকে নামাজ পড়ে না মুসলমান ও ব্রিজ তোমার সামনে না পিছনে ও ব্রিজ সামনে না পিছনে ও ব্রিজ পার হতেই হবে জান্নাতে যাইতে গেলে ব্রিজ পার হওয়ার বিকল্প আর কোনো কায়দা নাই কথা ঠিক কিনা জোরে বলেন আর ব্রিজ পার হতে গেলে পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে নামাজ ছাড়া ব্রিজ কেউ পার হতে পারবে না আল্লাহ পাক নামাজের বদৌলতেই পার করবে ব্রিজ কথা ঠিক কিনা এই কথার বিশ্বাস যদি অন্তরে পয়দা হতো সে কখনো নামাজ ছাড়তে পারে সে কখনো নামাজ ছাড়তে পারে অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না অধিকাংশ মুসলমান কি কথা ঠিক না ইল্লা মাশাআল্লাহ কিছু আছে খালি শুক্রবারই নামাজটা পড়ে হ্যাঁ আপনার এলাকা আছে নাকি দেখুন শুক্রবারে মসজিদে জায়গা হয় না মসজিদের সামনে মাঠের মধ্যে শর্ট বিছাই দিয়া লাগে কি কথা ঠিক না ধরে কা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে অধিকাংশ মুসলমান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে কি নাকি ভুল বলতেছি আমি হ্যাঁ এই সপ্তাহে এক ওয়াক্ত নামাজ যারা পড়ে সব জাহান্নামী এরা জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে যায় রসুলের হাদিস মিথ্যা হয়ে যায় সপ্তাহে এক ওয়াক্ত নামাজ হলো খ্রিস্টানদের জন্য যে মুসলমান তার জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক কিনা জোরে বলেন খ্রিস্টানদের জন্য সপ্তাহে এক ওয়াক্ত নামাজ আর মুসলমানদের জন্য প্রতিদিন পাঁচ ওয়াক্ত ঠিক কিনা জোরে বলেন এই জন্য যারা সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে ওদের নাম দিছি আমি নব খ্রিস্টান সপ্তাহে এক ওয়াক্ত নামাজ খ্রিস্টানদের জন্য তবে একটু পার্থক্য আছে খ্রিস্টানরা পড়ে রবিবারে আর নব খ্রিস্টানরা পড়ে শুক্রবার এইগুলো পার্থক্য আর কোনো পার্থক্য নাই কি কথা ঠিক না ওকে নব খ্রিস্টান কই শিখা বোঝেন আমারে নব মুসলিম কয় না ওই দেখেন পোস্টারও লেখছে আমি বলে নব মুসলিম মানে হিন্দু ঘরে জন্মেছিলাম তো কারণ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বলে আমি নব মুসলিম হয়েছি কি কথা ঠিক না হিন্দুর ঘরে জন্মেছিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নব মুসলিম হয়েছি আর বদমাইশ জন্মেছে মুসলমানের ঘরে সপ্তাহে নামাজ পড়া করতো ওই বদমাইশ হলো নব খ্রিস্টান কি কথা ঠিক কিনা জোরে বলেন ওদের টাইটেল আমি দিয়ে গেলাম নব খ্রিস্টান এর নব খ্রিস্টানে গুচি যারা সপ্তাহে কক্ত নামাজ পড়ে আর জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হবে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে রসুলের পরিষ্কার হাদিস দুনিয়াতে তার সঙ্গে যার মিল থাকবে কিয়ামতে তার সঙ্গে তার হাসর হবে যারা সপ্তাহে কক্ত নামাজ পড়ে এদের মিল দুনিয়াতে খ্রিস্টানদের সাথে অর্থাৎ খ্রিস্টানরা যেই কাতারে দাঁড়াবে সপ্তাহে কক্ত নামাজের গোষ্ঠী কিয়ামতের দিন খ্রিস্টানদের সাথে এক কাতারে দাঁড়াবে আর খ্রিস্টানরা কোথায় যাবে এ খ্রিস্টানরা কোথায় যাবে অর্থাৎ সপ্তাহে কক্ত নামাজের গোষ্ঠী খ্রিস্টানদের সাথে সব জাহান্নামে যাবে চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ এরা জান্নাতে গেলে রসুল মিথ্যেবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে বাজান আমার বাপের ঘরে কথা না রসুলের হাদিস এরা খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাবে যার সঙ্গে যার মিল তার সঙ্গে তার হাসর কথা ঠিক কিনা জোরে বলে অতএব এক ওয়াক্ত নামাজে গুছিয়ে জান্নাতে যায় রসুল মিথ্যেবাদী হয়ে রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে আর কসম খোদা আমার রসুলের কোনো হাদিস কখনো মিথ্যা হবে না আমার রসুল কখনো মিথ্যাবাদী হবে না অতএব সপ্তাহে এক ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না সুজা এসে নামাজ কি সপ্তাহে এক ওয়াক্ত পড়বেন না প্রতিদিন পাঁচ ওয়াক্ত পড়বেন কোনটা নিয়ত করা যায় এতদিন ভুল করছি নামাজ ঠিক মতো আদায় করি নাই ভুল করছি আল্লাহ পাকের হক নষ্ট করছি নামাজ যে পড়ি নাই কার হক নষ্ট করছি আল্লাহ পাকের হক এটা হক করলা আর আল্লাহ পাকের হক নষ্ট করার পরে যদি আল্লাহ কাছে খাস তওবা করা যায় চোখের পানি ছেলে মাফ চাওয়া যায় অবশ্যই আল্লাহ মাফ করবেন কথা ঠিক কিনা আল্লাহ আশার বাণী শোনাচ্ছে লা তাকনা তুমি রহমত ইলা বান্দা বড় রহমত কেন ওইডিয়া শুস না এতদিন তুই নামাজ পড়িস না তওবা করে ফিরে আয় তুই নামাজি হয়ে যা তোর অতীতের গুনাহ মাফ করে আমি রহমতের কোলে তোকে তুলে নেব আমরা পারি না তওবা করতে এতদিন নামাজ না পড়ে আল্লাহ পাকের হক হক নষ্ট করছে আল্লাহর কাছে একটু মাফ চাইবো কানবো চোখের পানি ফেলে আর সময় সুযোগ পাইলে অতীতের কাজা নামাজগুলো আদায় করে দেওয়ার চেষ্টা করব যদি তওবা করতে পারেন আল্লাহ মাফ করে দিবে কথা ঠিক কিনা কি আমরা তওবা করতে পারি না নামাজ জীবন আর কাজা করবো না নিয়ত করা যায় কারা কারা নিয়ত করতে পারেন একটা হাত তোলেন তো আমি মুসলমান আমি জীবনের নামাজ কাজা করবো না আমি মুসলমান মা বোনরাও ভিতর থেকে হাত তোলেন মা বোনরাও হাত তোলেন ভিতর থেকে আমি একজন মুসলমান আমি জীবনে নামাজ কাজা করবো মুসলমানের নামাজ কখনো কাজা হতে পারে না ঠিক কিনা নামান হাত